আহ দেখ খাবার দে বেটা, তোদের ভালোবাসা পাই আমি তো পুরাই মুগ্ধ। বেটা দেখ আমি একটা বন্য প্রাণী, তোদের মাঝে এসেছি, তোদের ভালোবাসা পেয়ে আমি আকৃষ্ট। এরে জাবেদ মোল্লা, তুই আমার দেখতে চলে আইসোস? বেটা শোন, দেখ দেখ আমি একটা বন্য প্রাণী হয়ে তোদের মাঝে চলে আসি, আর তোদের ভালোবাসা পাই আমি মুগ্ধ হয়ে গেছি বেটা। আর তোরা মানব জাতি সৃষ্টির সেরা জীব বেটা, এর ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাস, নিজের মধ্যে ভালোবাসা নাই। দেখ বেটা একজন আরেকজনকে খুন করে হলোস, অন্যের জমি আত্মসাত করে হলোস বেটা, ভাই ভাই দ্বন্দ্ব লাগাস। আর দেখ আমি একটা বন্য প্রাণী তোদের ভালোবাসায় পাই কত কাছে চলে আসি বেটা, আমাকে দেখে শিক্ষা নে তোরা বেটা, শিক্ষা নে। দাঁড়া বেটা আমি সাইডে খাইয়ে লই, খাইয়ে আবার তোদের সাথে কথা বলতেছি, দাঁড়া একটু ওয়েট কর। এ হনুমান ভাই, ধরো তোমার জন্য একটা কলা দিচ্ছে আমার ছেলে, লও লও কলাটা লও। হ্যাঁ কলাটা লও। হেরে আলামিন, তোর একটা জ্বর মারছিলাম, মনে কষ্ট হইস না ভাই, তোরে দেহে আমি চিনতে পারি নাই, তাই তোর একটা থাপ্পড় মারছিলাম, মনে কষ্ট হইস না, এখন তোর প্রতি ভালোবাসা এসে গেছে, তোরে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বেটা। এই তো হাটটা বাড়া, হাটটা বাড়া, হাটটা বাড়া একটু, তোর হাটটা শুই। এরে আশরাফ চাচা, তুমি আমার দেখতে চলে আইসো, যাক আমি খুশি হলাম। কিন্তু কথা হল যে ভালো হয়ে যাও বেটা, তুমি এখনো ভালো হইলে না। কি বলবো হনুমান ভাই, বয়স তোর কম হলো না, এখন দেখছি ভালো হইয়া যাবো। যাক আমার একটু আশীর্বাদ করে দাও, যাতে তোমাকে দোয়ায় আর আল্লাহর রহমতে ভালো হইয়া যাইতে পারি। আহারে চারদিক থেকে কত মানুষ আমারে দেখতে আসতেছে, আমার তো খুব আনন্দ লাগতেছে। আহ খাবারটাতে কি মজা রয়েছে, আগে যদি জানতাম এত খাওন দিবে তাইলে তো আর বলে থাকতাম না, তোমাদের মাঝে চলে আসতাম। আহ আমার যে কি খুশি লাগতেছে, কত মানুষ আমার দেখতে আইছে। আরে সুপালদা, তুমি
চুল কাটা তুই আমারে দেখতে চলে আইসো, যাক যাক ভালোই করছো। আরে বেটা জবেদ, তুই তো বেটা কাজ কাম ফেলাই তুই চলে আইসিস, তোর বউ যদি এটা জানে তোরে কি থবে বেটা, তাড়াতাড়ি কাজে যা, আমার অনেকক্ষণ ধরে দেখছোস। আরে আশাপ চাচা শোনো, তোমাদের জন্য কিছু উপদেশ দিয়ে যাই, তোমরা হলো সৃষ্টির সেরা জীব, অথচ তোমরা নিজেরা নিজেদের মধ্যে কত জ্ঞান দাম লাগাও। আমার প্রতি যে ভালোবাসাটা দিলে, তোমাদের মানুষের প্রতি যদি মানুষের এই ভালোবাসাটা থাকতো, তাহলে তোমাদের মধ্যে আর ভেদাভেদ হইতো না। তোমরা কতটা হিংস্র হও দেখো, অথচ আমরা বন্য প্রাণী, হিংস হওয়ার কথা, কিন্তু তোমাদের ভালোবাসা পাইয়ে দেখো আমি তোমাদের মাঝে এসে বসে রয়েছি, অথচ তোমরা মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসাটা দেখাও না। যাই হোক, আমার উপদেশ হইল তোমরা তোমাদের প্রতি ভালোবাসা দেখাও, সহানুভূতি দেখাও, তাহলে দেখবা তোমাদের সমাজটা সমাজ থাকবে না, অনেক ভালো উন্নতি করতে পারবা। তোমরা মানুষের মানুষকে খুন করবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, তার জন্য প্রয়োজন তোমাদের মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা। তো আজকে এই পর্যন্তই, অনেক খাওন দিছ আলামিন, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম নাচি না তোমাদের প্রতি আক্রমণ করছি, এর জন্য সরি, আমার পেটটাও বেড়ে গেছে, আমি এখন বিদায় নিতে চাই। তো তোমাদের যদি ভালোবাসা দাও, ভালোবাসার সহিত বিদায় নিতে চাই, ধন্যবাদ সবাইকে।